আব্দুল কাদের মিম আপনি লিখেছেন হজে তো অফ করার সময় নিচ থেকে কয়েকটা এবং উপর থেকে কয়েকটা এভাবে ভেঙে ভেঙে তো অফ করলে আদায় হবে কিনা এছাড়া জামারায় সময় কয়টা কঙ্কর নিক্ষেপ করেছি মনে নেই কমও হতে পারে বেশি হতে পারে অসুবিধা কি হবে প্রথম কথা হল যে নিচে উপরে মিলিয়ে আপনি তো অফ সাতটা করলেই হবে কোনো অসুবিধা নেই আর জামারাতে পাথর আপনি কম করেছেন নিক্ষেপ এরকম মনে হলে যে কয়টা কম করেছেন মনে হচ্ছে সেই সংশয় দূর করে সেই কয়টা মেরে দিবেন যথেষ্ট হবে ইনশাআল্লাহ তার অনেকের অহেতু সূচিবের রোগ থাকে সন্দেহ থাকে সেটা কেমন নেওয়ার দরকার নেই তামিম হক আপনি লিখেছেন বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে যদি জামাতের সময় চলে আসে তাহলে সে অবস্থায় কি মসজিদে নামাজ আদায় করা যাবে বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে জামাতের সময় হলে পরিষ্কার না থাকলে আমি সালাত করতে পারেন এবং মসজিদে চলে আসতে পারেন যথাসম্ভব পরিষ্কার করবেন যাতে মানুষের কষ্ট না হয় না পাক না হলেই হল থেকে লিখেছেন কোনো অংশীদারের নিয়ত গরদ হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে হানফিমাজ সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যদিও আরও রামায় বলেছেন না যার যারা আমল তার একজনের পাপের বোঝা একজন বহন করবে না করিম চৌধুরী আপনি লিখেছেন কোরবানি পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি আকিকা সপ্তম দিনে করা সুন্না কোরবানের জন্য আকিকাকে অপেক্ষা করা অনুচিত এই জন্য কোরবানি এবং আকিকা পৃথক পৃথক হবে এটাই হলো সুন্না সম্মত শাওন এআইডি থেকে আপনি লিখেছেন ইমাম নামাজে ভুল করছে কিন্তু ভুলের কথা মুসল্লি যাওয়ার পর মনে পড়লে ইমামের করণীয় কি যদি ভুলটা বড় ধরনের ভুল হয় তাহলে তিনি ঘোষণা দিয়ে মুসলিদেরকে ডেকে সালাত আদায় করবেন আবার অথবা জানিয়ে দেবেন তার যাতে তারা কেউ সেই সালারটা দোহরায় আর যদি ছোটোখাটো বলা হয় যেটা কারণে আমার ভঙ্গের কোনো বিষয় না হয় তাহলে ভিন্ন কথা এইচ কে ফয়সাল আপনি লিখেছেন পিতার পূর্বের ছেলে মেয়ে মারা গেলে তাদের সন্তানগণ শরীরে দৃষ্টিতে দাদার সম্পত্তিতে অংশীদার হবে কিনা না পিতার পূর্বে ছেলে যদি ছেলে মেয়ে যদি পিতার পূর্বে ছেলে মেয়ে মারা গেলে সন্তানগণ শরীর দৃষ্টিতে দাদার সম্পত্তির অংশীদার হবে কিনা হ্যাঁ কোনো সন্তানের বাবা যদি আগে মারা যায় তাহলে সেক্ষেত্রে তারা দাদার সম্পদে ভাগ পাবে না এ বিষয়ে আমরা আগে বারবার বলেছি তবে দাদা তাদের অভিভাবক হিসাবে তাদের ভ্রমগ্রহণ দেওয়ার দায়িত্ব তাদের উপর তার উপরে আবার তা তিনি তাদেরকে কিছু সম্পদ ওসিয়ত করে দিতে পারেন যেহেতু তারা অসহায় তাদের বাবা মারা গেছে আর ছেলে মেয়ে যদি মারা যায় আর পিতা বেঁচে থাকেন তাহলে তাহলে তার দাদার সম্পর্কে তাদের অংশগ্রহণের ব্যাপার না আমার প্রশ্নটা ছিল এমনি আমির হামজা আপনি ইসলামি প্রশ্ন উত্তর আমাদের এই পেজে প্রশ্ন করেছেন নামাজে মায়ের স্তন থেকে যদি বুক দুধ বের হয় তাহলে কি নামাজ নষ্ট হবে না নষ্ট হবে না কারণ এটা নাপাক কোনো বিষয় নয় শারিফুল আলম দীপ আপনি লিখেছেন আমি চাকরির জন্য ঢাকা থেকে সকালে গাজীপুর যাই আবার সন্ধ্যায় ফিরে আসি আমি কি দিনের বেলা নামাজ কত করতে হবে না কত আদায় করতে হবে না কারণ গাজীপুর সফরের দূরত্ব নয় রে ঢাকা থেকে রাজাল করিম আপনি লিখেছেন অনেক ব্যস্ততার মধ্যেও আপনি লাইভে এসেছেন এবং প্রশ্ন উত্তর দিচ্ছেন এই জন্য আপনাকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জাকমুল আের আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় করুন জুয়া একটা লিখেছেন কোরবানির পশু যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কোরবানি দিয়ে ফেলা যাবে কিনা কোরবানির রক্ত না তো কোরবানি দিতে পারবেন না কোরবানি পশু যদি অসুস্থ হয়ে যায় ধনী যদি হয় তাহলে তিনি অপেক্ষা করবেন প্রয়োজনে এটাকে জবে করে আরেকটা পশু কিনে সেটার কোরবানি দিবেন মৃত্যুবরণের আশঙ্কা হলে তবে আরেকটা পশু তাকে দিতে হবে ঈদের দিন কোরবানি করে যদি তার সে সামর্থ্য থাকে আর যদি না থাকে গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে তিনি জবে করে ফেলেছেন মৃত্যুবরণ করার চাইতে সেটা তিনি করতে পারেন ফারজানা তাসফি আপনি লিখেছেন অনেক সময় আমরা হালকা নষ্ট হওয়া খাবার অপচয়ের ভয়ে জোর করে খেয়ে ফেলি প্রয়োজনে না থাকা সত্ত্বেও এটাকে আমাদের খাওয়া উচিত হবে যদি স্বাস্থ্য দিক থেকে ক্ষতিকর হতে পারে আপনার জন্য তাহলে এটা খাওয়া উচিত হবে না ইয়ামিন রোজা আহমেদ আপনি লিখেছেন আমি আরাফফার রোজা সহ জিলহাজের নয়টা রোজা রাখতে চাচ্ছি আমার স্বামী তিনটা রোজা রাখতে বলেছেন এতে কি গুণা হবে না গুণা হবে না নিয়ত করেছেন আল্লাহ তালা সব দিবেন ইশাল্লাহ আপনি স্বামী যে কটা পারমিশন দিয়েছেন সে কটা আপনি রাখেন মোহাম্মদ মাহবুব আলম আকাশ লিখেছেন ইমাম সাহেব দ্রুত নামাজ পড়ে আবার আমার খুব অসুবিধা হয় এখন কী করব চেষ্টা করব ইমাম সাহেবকে বোঝানোর জন্য যাতে উনি দ্রুততা কমায় আর আপনি তার সাথে তাল মিলিয়ে সালাত করবেন নাহলে আশপাশে মসজিদে যাবেন আকজো নোবেল এডি থেকে আপনি লিখেছেন সকাল সন্ধ্যা জিকির কি ফরজ ফজল নামাজের পর পড়তে হয় নাকি সোনার নামাজ পড়ার পর পড়া যায় যায় ফজর নজর আগেও পড়া যায় আবুল কালাম আজাদ লিখেছেন স্ত্রী স্বামী দুজনে চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে দেওয়া লাগবে আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মালিক করে আলাদা আলাদা করে কোরবানি দিবেন যদিও অনেক কলাম এখলাম বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে এবং সে পক্ষ সপক্ষেও হাজি হাজি দুই পক্ষেই দৈলাসি তো আপনার উভয় আলাদা করে কোরবানি দিলেন সেটা অধিক সতর্কতাপূর্ণ মুসলিম আইল আপনি লিখেছেন আমি দিন প্রচারের নিয়তে আপনাদের ভিডিও ডাউনলোড করে আমার আইডি থেকে ছাড়তে পারবো পারেন কোনো অসুবিধা নেই এরপরে মা মালিহা মালিমা হালিমা সরি ইয়ারিদিকে আপনি লিখেছেন মেয়েরা কি স্বামীর জন্য ব্রু উঠাতে পাবে ব্রু যদি অনেক বড়ো হয় দৃষ্টিকুটু হয় দৃষ্টার্ব হয় সেটা আপনি কাটতে পারেন কিন্তু ব্রু প্রাক যেটাকে বলা হয় এটা জায়েজ নাই মাই মাইশাক আপনি লিখেছেন মানব জীবনে হাজার আধ্যাত্মিক সামাজিক শিক্ষা কী হজের আধ্যাত্মিক সমাজিক শিক্ষা কী যদি জানাতেন এটা ইনশাল্লাহ হজকে কেন্দ্র করে আমরা লাইভ টেপ করবো সেখানে জানার চেষ্টা করবো এমন হোক ফাহিম আপনি জানতে চেয়েছেন সফরত অবস্থায় সুন্নাদ বিতির নামাজ করতে হয় সফরত অবস্থায় আমাদের গুরুত্ব এত বেশি থাকে না কিন্তু শূন্যত মহাকাদাগুলো আদায় করা যায় বৃত্তি না আদায় করতে হবে মেহেদি খান লিখেছেন আমাদের বিধর্মী কোনো বন্ধুর জন্য আল্লাহর কাছে হাতে চাওয়া যাবে কিনা অবশ্যই হাতে দশ সবার জন্য চাইতে পারেন দুর্মা চাই তার বেশি করে চাইবেন সাদা ইসলাম লিখেছেন বিক্রিম সাল্লাহ ইসলামের পক্ষ থেকে ক্রমান করা যায় যায় সোমাই আক্তার প্রমি লিখেছেন মৃত মানুষের জন্য জীবিত মানুষের কান্নার কারণে মৃত মানুষের কবরের আজব হওয়া বিভিন্ন হাদিসে আসছে হয় এর মানে হলো তিনি যদি এটাতে সন্তুষ্ট থাকে নির্দেশ দিয়ে যান তার কারণে আর না হলে তিনি নিষেধ করে গেছেন তারপরেও কেউ কাঁদে এর কারণ তার কাউ হবে না তাজুল আহমদ টেলিগ্রামে লিখেছেন আল্লাহ বা রসুল সাল্লাহি সাল্লামের নামে প্রিন্টেড টি শার্ট পরিধান করা কি জায়জ হবে এই ড্রেস পরিহিত অবস্থায় আমাদের অনেক সময় টয়লেটে যেতে হতে পারে কখনো বা শয়তান কুমন্ত্রণা আমাদের দ্বারা সেই ড্রেস পরা অবস্থায় পাপ হয়ে যেতে পারে সুতরাং এটি কি ঠিক হবে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের নাম যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দৃশ্য তো লেখা থাকলে সেগুলো টয়লেটে নিয়ে আল্লাহ নাম লেখা থাকলে এগুলো নিয়ে টয়লেটে যাওয়া উচিত এটা এক ধরনের অপমান বাকি আমি ইসলামিক কোনো শব্দ থাকলো সরাসরি আল্লাহর নাম না সেটা থাকলে অসুবিধা নেই আর যদি নাম থাকে সেটা গেঞ্জিতে থাকে উপরে জামা থাকে তাতেও কোনো অসুবিধা নেই আশরাফুল নাহার লিখেছেন কার অসুখের কারণে যদি সারাক্ষণ প্রসাব ঝরতে থাকে তাহলে তিনি কীভাবে অসুবেন যদি চার চারাকার সালাদ পড়ার মতো গ্যাপও পায় তাহলে তিনি ওই গ্যাপে আদায় করবেন আর যদি এরকম গ্যাপও না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে উনি পুরো ওাক্তের মধ্যেই অনবরত ফটো আসতে থাকে তাহলে তিনি অজু করে প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা অজু করে সালা আদায় করবেন ফোটা আসলেও তার সালাত হয়ে যাবে